labdhya sudurlabamidam bahu sammamante manusya marthada manittam api hadhira turnam jatetana pateto anumettu javat nishreya sāya kholu visaha sarvatoho sāp visayaha sarvatoho sāp. Gauriya Goshtipati Gauriya Goshtipati Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur জানিয়েছেন যদি কোনো মহাপুরুষের কৃপা হয় যদি কোনো মহাপুরুষ যদি কোনো মহাপুরুষের কৃপা হয় আমাদের ওপর তাহলে অবশ্যই জেনে রাখতে হবে এটা ভগবত কৃপা। Gauriya Goshtipati Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada জানিয়েছেন যদি কোনো মহাপুরুষের কৃপা আমার জীবনে লাভ হয় তখনই উপলব্ধি করতে হবে এটাই ভগবানের কৃপা। ভগবানের কৃপা কখনো প্রত্যক্ষভাবে আমাদের জগতে আসে না। ভগবত কৃপা ভগবানের তৎপ্রকাশ তৎশক্তি ইত্যাদির মাধ্যমে এই জগতে অবতীর্ণ হন। তৎপ্রকাশ তৎশক্তি ইত্যাদির মাধ্যমে এই জগতে অবতীর্ণ হন। যে আলোচনা করতে গিয়ে নিমাইতীর্থ ঘাটে আলোচনা করছিলাম যে গুরুতত্ত্ব উপলব্ধি না হলে গুরুতত্ত্বে সুপ্রতিষ্ঠিত না হলে হরিভজন বাস্তবিক শুরু হয় না। গুরুতত্ত্ব সম্যকরূপে হৃদয়ে যেদিন উপলব্ধি হয় সেদিন হরিভজন শুরু হতে পারে। গুরুতত্ত্বে সুপ্রতিষ্ঠিত না হলে হরিভজন শুরু হয় না। বাস্তবিক হরিভজন হয় না। বাস্তবিক কথা হলো এই গুরুতত্ত্ব বলতে গিয়ে সেদিন আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে ভগবান যখন নিজ প্রকাশ প্রথম প্রকাশ বিগ্রহ বলদেব সেই বলদেবের মাধ্যমে অর্থাৎ বলদেব মহারাজ যখন এই জগতে সাধুগুরু বৈষ্ণবরূপে অবতীর্ণ হন বল্লাভজি মহারাজ বিভিন্ন রূপ ধারণ করে জগতের লোককে উদ্ধার করার জন্য গুরুরূপে অবতীর্ণ হন। এটা বল্লাভজি মহারাজ স্বয়ং আসেন বিভিন্ন রূপ ধারণ করে। সেই জন্য বৃন্দাবনেও অনেক সময় আলোচনা করা হয়েছে ব্যষ্টি গুরুতত্ত্ব এবং সমষ্টি গুরুতত্ত্ব। ব্যষ্টি গুরুতত্ত্ব এবং সমষ্টি গুরুতত্ত্ব দুটো কথা আলোচনার দরকার। আজকে যে আমাদের ব্যাস পূজা উপস্থিত হয়েছে সেটা আজকে আমাদের ব্যাস পূজা উপস্থিত হয়েছে অতএব আমরা করছি আমার গুরুপদ বহিনী। আর যখন ব্যাস গুরু পূর্ণিমা হয় তখন তাহলে কি হয় ব্যাস পূজা। ব্যাস পূজা যখন আমাদের গুরুপাদ পদ্মের উপস্থিত হয় সেই সময় জানতে হবে গুরুপাদ পদ্ম আমাকে কৃপা করবার জন্য তার যে আবির্ভাব তিথি সেটা পূজা করার ব্যাস পূজার আমাকে সুযোগ দিলেন। এই ব্যাস পূজাকে কেন্দ্র করে আমার মতো বদ্ধ জীব এই ব্যাস পূজাকে কেন্দ্র করে আমার মতো বদ্ধ জীব যদি গুরুদেবের মহিমা উপলব্ধি করতে পারে এবং যদি হরিভজন করতে পারে গুরু মহারাজের কৃপাতে তাহলে এই জন্মই আমাদের শেষ জন্ম। বারবার জন্মগ্রহণ করতে হয় না। সদ্গুরু লাভের পর আবার আমাকে জন্মগ্রহণ করতে হবে এটা অমানুষের কথা। এটা মানুষের কথা হলো না। সদ্গুরু এই জন্মে পেলাম অথচ আমি ভগবানকে লাভ করতে পারলাম না এটা মানুষের কথা হলো না। মানুষের কথা হলো যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম जे श्लोक दिए शुरू करेছিলাম से श्लोकटा अत्यंत गम्भीर श्लोक श्रीमद् भागवतजी महापुराणेर 11 स्कंधेर এই সব কথা শুনবার মতো কোনো লোক পাচ্ছি না জগতে। পৌপাদ দুঃখ করেছিলেন, পৌপাদ দুঃখ করে বলতেন এখন হরিকথার দুর্ভিক্ষ শুরু হয়েছে, হরিকথার মহামারী শুরু হয়েছে, ওই জন্য কোনো জায়গায় বাস্তবিক হরিকথা শুনবার জন্য কোনো আগ্রহ কারোর নাই। তথাপি আমরা কোনো জায়গায় কোনো ব্যক্তি বদ্ধজীব যদি নিজের মঙ্গল চান এই জন্য প্রতিষ্ঠা আশা ছেড়ে কখনো কখনো হাজার হাজার লোকের সামনে কথা বলতে হয়, কখনো কখনো সূর্যকুণ্ডে একজনের সামনে হরিকথা বলতাম। এটা কোনো লাভ পূজা প্রতিষ্ঠার জন্য নয়, এই হরিকথা হচ্ছে আমাদের একটা বিরাট ভজন অঙ্গ। বহুপাত বলতেন হরিকথার দুর্ভিক্ষ শুরু হয়েছে, হরিকথা কারোর প্রয়োজন নাই, কারণ খাবো দাবো নরকে যাব, এটা আমাদের হচ্ছে কন্ট্যাক্ট। বর্তমানে আমরা থাকবো একসঙ্গে, এটা মেজবাড়ি, একসঙ্গে রান্না হবে ভালো মন্দ, বিগ্রহ আছেন আমাদের সেবা করছেন, বিগ্রহ আমাদের সেবা করছেন, আমরা বিগ্রহ সেবা করতে পারি না, বিজ্ঞ রয়েছেন বলে সব ব্যবস্থা। এই কথাগুলো অকথ্য সত্য কথা, হজম করা খুব মুশকিল, এত বড় সত্য কথাগুলো হজম করা খুব মুশকিল। কেন মানবে না, গুরু বৈষ্ণবের বাণীকেও মানবে না। যেখানে বলছেন হরিকথার দুর্ভিক্ষ শুরু হয়েছে, আবার হরিকথা ছাড়া আমি এই জগৎ থেকে যেতেও পারবে না, এগুলো অনেক আলোচনা আছে। যারা বাস্তবিক হরিকথা শোনে তারা জানে হরিকথা না শুনে আমি জগৎ থেকে চলে যেতে পারবো না। এই জন্য প্রহ্লাদ মহারাজের এইসব শ্লোক বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। নৈত মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ, নৈত মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ, সম্প্রিয়তে দুরিত দুষ্টমসাধু তীব্রম কামাতুরম হর্ষ শোক ভয়ৈষণার্থম তস্মিন কথম तब गतिम विमिष्यामि दीना, तस्मिन् कथम तब गतिम विमिष्यामि दीना। ठाकुर नृसिंहदेव के बोलছেন প্রভু আমরা তো শাস্তে জেনেছি একমাত্র তোমার কথা, তোমার যে প্রসঙ্গ সেটা যদি পবিত্র সাধুগুরু বৈষ্ণবের মুখে না শুনি তাহলে আমি জীবনও এই জগৎ থেকে বেরোতে পারবো না। কিন্তু আমার একটা তো সমস্যা, আমার তো তোমার হরিকথা কীর্তনে মন লাগছে না, তোমার এই হরিকথা কীর্তনে আমার মন লাগে না, আমার বদ্ধ অবস্থা, কি করব। প্রহ্লাদ মহারাজের বদ্ধ অবস্থা নয়, আমাদের শিখাবার জন্য বলছেন আমার তো বদ্ধ অবস্থা প্রভু, তাহলে তো আমার আপনার হরিকথাতে তো আমার মন লাগছে না, তাহলে তো আমি আপনার কাছে কোনো দিনই যেতে পারবো না। এইভাবে দুঃখ করে বলছেন নৃসিংহদেব। নৃসিংহদেবের কাছে প্রহ্লাদ মহারাজ জানাচ্ছেন, যার জন্য অপ্রাকৃত জগতের হরিকথা এরকম ধরনের মহাপুরুষগণের শ্রীমুখে শ্রবণ করার পর আমাদের চেতনা হয়, আর চেতনার উন্মেষ হলে তখন আমরা ভজন করি, তখন আমরা অপ্রাকৃত জগতেই যেতে পারি। যার জন্য বিস্তৃত ব্যাখ্যা না করলেও প্রথম শ্লোকের যে ব্যাখ্যাটা, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভমান্তে, লব্ধা মানে এই শরীরটা লাভ করেছি বহু বহু কোটি কোটি জন্মের পর এ শরীরটা আমি লাভ করেছি, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভমান্তে, অনেক অনেক জন্ম আমার চলে গেছে। এমনি তো লেখা আছে 84 লক্ষ জনি, কথাটা মাথায় দিতে হবে, লেখা আছে 84 লক্ষ জনি, সেটা তো জনির হিসাবটা গেল, 84 লক্ষ জনি আমাকে ভ্রমণ করতে হয়েছে, কিন্তু জনির হিসাবটা তো গেল ক্যাটেগরি, কিন্তু আমার জন্ম কতবার হয়েছে বোঝা গেল না কথাটা। এটাকে হলো এতবার এত টাইপের জন্ম হয়েছে, এত বিভিন্ন রকমের জন্ম হয়েছে, বোঝা গেল না, মাথায় কিছু নেই, এত রকম 84 লক্ষ বিভিন্ন স্পিসিস, স্পিসিস মানে প্রজাতি, কখনো মানুষ, কখনো ছাগল, কখনো কুকুর, কখনো ভেড়া, কখনো মাছ, সাপ, এটা হচ্ছে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে। আমি 84 লক্ষ বার আমি ঘুরিনি, আমি কোটি কোটি জন্ম ঘুরছি, 84 লক্ষ জনির মধ্যে দিয়ে আমাকে ঘুরতে হচ্ছে, বোঝা গেল না। 84 লক্ষ বিভিন্ন জনি আছে, তার মধ্যে বিভিন্ন সময় আমাকে ঘুরতে হচ্ছে, কিন্তু আমার কত কোটি জন্ম আমি ঘুরেছি তার কোনো হিসাব নাই। এই জন্য খুব দুঃখের কথা বলছেন ভাগবতে আমাদের জানাচ্ছেন, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভমান্তে, বহু বহু জন্মের পর এই মনুষ্য জন্ম পেয়েছি। আর এই জন্ম পাবো কিনা ঠিক নেই, হয়তো এমন অপরাধ করলাম পরজন্মে আবার কুকুর ছাগল জন্ম হচ্ছে, হয়ে গেল। সেই জন্য বলছেন ভাগবত জানাচ্ছেন পরিষ্কারভাবে 11 স্কন্ধ হচ্ছে ভাগবতের, সম্পূর্ণ ভাগবতের পর 11 স্কন্ধ যদি না শোনেন, 11 স্কন্ধ 12 স্কন্ধ, তাহলে ভাগবত পড়া বৃথা হয়ে গেল। বহুপাত বলছেন পুরো ভাগবত শোনবার পর 11 স্কন্ধ না শুনলে ওই হরিকথা হজম হবে না, বদ হজম হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? যেন খুব ভালো মন্দ খেয়ে নিলাম, হজম করার ক্ষমতা নেই, হজমের জিনিস চাই, ব্যাস হয়ে গেল, সর্বনাশ হয়ে যাবে। ওই জন্য 11 যদি সমগ্র ভাগবত যদি কেউ না শোনার সুযোগ পায় পরে শুনে নেবে ঠিক আছে, কিন্তু 11 স্কন্ধ অবশ্যই শুনতে হবে। 11 স্কন্ধ যদিও শেষে, তথাপি 11 স্কন্ধ শুনে নিলে ভালো হয়, তার চরিত্রটা স্বভাব সাবধান হতে পারবে। এত শিক্ষামূলক বিষয় আছে 11 স্কন্ধে, কিন্তু পাগলগুলো কে শুনবে? শোনার লক্ষ্যই সেই অবস্থায় উঠে আনন্দে এইসব কথা আলোচনা করবে মহাপুরুষের চরণে বসে, সে তো আগ্রহ কোথায়? সেই জন্য বলছেন লব্ধা সুদুর্লভমিদম বহু সম্মান্তে মনুষ্য মর্থদ মনিত্যম অভীয় ধীর তূর্ণম যতেত ন পতেত অনুমিত্যু যাবৎ নিশ্চয় সায় খলুহ বিষয় সর্বতঃ সাত। সব জায়গায় বিষয়, সর্বজন্মে সমস্ত কুকুর ছাগল জন্মে সব জন্মে বিষয় পায়, বিষয়ের অভাব নেই, কিন্তু ভগবত প্রাপ্তি গুরু বৈষ্ণব প্রাপ্তি হয় না, সম্ভব হয় না। এই জন্য সেখানে বলছেন এই জন্ম মনুষ্য জন্ম লাভ করে কুকুর ছাগলের মতো জীবন কাটাবার কোনো দরকার নাই। খাবো দাবো ঘুমোবো নরকে যাব, এই এখান থেকে একটু সরে যাও, সরে যাও, তুমি সরে যাও, সরে যাও। সেখানে বলছেন যে প্রভুপাদ বলছেন হরিকথার দুর্ভিক্ষ লেগেছে, অপ্রাকৃত জগতের কথা না শোনার ফলে সবারই বন্ধন অবস্থা রয়েছে, বদ্ধদশা। এই অবস্থা থেকে বেরোবার কোনো রাস্তা নাই। এই জন্য ব্রহ্মাজিও তার শ্লোকে এই জন্য বলছেন যে যদি আমার একটা কাজ কিছু করতে হয়, সেটা হচ্ছে সন্মুখে রিথম ভবদীয় বার্থাম স্থানে স্থিতাহা সতিগতাম তনুবাং মনোভীর। এই কথা বলেছেন আমি একমাত্র সাধুগণের সম্মুখে বসে, সন্মুখ রিথম সাধু, সন মানে হচ্ছে সাধু, সৎ, মুখ ইরিতম মানে হচ্ছে গীতম, সেই সাধুদের মুখে যে অপ্রাকৃত হরিকথা নির্গত হয় সেই সব কথা আমি কেবল তাদের পাশে বসে শুনব, ব্রহ্মা স্বয়ং বলছেন। আর শুনে আমি এই জগৎ থেকে বেরিয়ে যাও, আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, কারণ আমার পতু অনেক জন্ম আমার নষ্ট হয়ে গেছে, অনেক জন্ম। কীর্তনে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নরোত্তম ঠাকুর বলেছেন, ভাগবতে ব্রহ্মাজি আবার জানাচ্ছেন, দেখুন প্রভু এই যে আমি পরপর জন্মগ্রহণ করব আবার মরব, এরকম একটা দুঃখজনক পরিস্থিতি রয়েছে। সে অবস্থায় কখনো কখনো জ্ঞানী ব্যক্তি মনে করছে আমি নিজেকে ভজন করতে করতে উপলব্ধি করব ভগবান কি বস্তু আমি জেনে নেব, ভগবান কি বস্তু আমি জ্ঞানের দ্বারা জেনে নেব, কিন্তু জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় না, কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, ধ্যানের দ্বারা জানা যায় না, সম্যক রূপে জানা যায় না কিছু। ওই জন্য ব্রহ্মা আমাদের আদিগুরু, কৃষ্ণইতে চতুর্মুখ, হয় কৃষ্ণ শ্রবণমুখ, ব্রহ্মাইতে নারদ, কি খেয়াল করে না, কেউ কেউ ব্রহ্মাজির নিন্দা করে। সেখানে বলছেন ব্রহ্মা বলছেন যে হে প্রভু আমার এই 4টে মাথাকে আমি কাজে লাগিয়েছিলাম তোমাকে বুঝে নেওয়ার জন্য, কি 4টে কেন আমি কোটি মাথা হলেও আমি তোমাকে জানতে পারবো না, হয় না। এখানে দেখা যাচ্ছে ব্রহ্মা বলছেন যে আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ অনাদৃত যুষ্মত অগ্রহ। হে প্রভু তোমার চরণকে অনাদর করবার জন্য তোমার যে চরণ নিত্য, তোমার চরণ যে নিত্য, নিতায়ের চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিতাই পদেও সদা করো হাস, এটা আমি উপেক্ষা করেছি, ভগবানের চরণ নিয়ে অস্থায়ী। এই জন্য আমার আবার দশা হলো, আমি ইচ্ছা করে অনেক ওপরে উঠলাম, আরুহ্য কৃচ্ছেন পরম পদম, আমি মনে মনে করলাম পরম পদ প্রাপ্ত হয়েছি, ব্রহ্মপদ, কিন্তু আমার আবার পতন হয়ে গেল। ব্রহ্মা বলছেন আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ, কেন তুমি পড়ে গেলে? ও তোমার চরণের সেবাটাকে অবজ্ঞা করেছি, কি হবে, আমি আমার মতো থাকব, তোমার চরণের সেবা যে নিত্য, তোমার সেবক সাধুরা যে নিত্য, যারা বাস্তব সাধু, এগুলো আমি মানিনি অন্তর থেকে, এগুলো মেনে নিতে পারিনি। ওই জন্য সাধু সমালোচনা করতে পারি, সাধুকে তাড়িয়ে দিতে পারি, কখনো ভালোবেসে আসনে বসে, কখনো লাথি মেরে দিই। এই হচ্ছে আমার চরিত্র। সেখানে বলছেন আমি যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা উত্থাপন করলাম, সেটা হচ্ছে বলদাওজি মহারাজ গুরুতত্ত্ব, মূল গুরুতত্ত্ব। এবার যদি আমি বলি রাধারানী গুরুতত্ত্ব, সেটাও ঠিক, তাহলে কী করে হয় দুটো ঠিক? রাধারানী গুরুতত্ত্ব একটু আগেই আমি যখন শুরু করি, আমাদের মগজে কিছু নেই বলে উপলব্ধি করতে পারি না, সাধুসঙ্গ করি না বাস্তব। প্রথমেই আমি শুরু করেছিলাম এই কথা দিয়ে প্রভুপাদের, সেখানে বলছেন ভগবত কৃপাটা প্রত্যেক সোজাসুজি আসে না, ভগবত কৃপা তৎপ্রকাশ তৎশক্তি এসবের মাধ্যমে আসে। প্রথমেই আমি উত্তরটা দিয়েছি, কিন্তু কেউ উপলব্ধি করেনি। তার মানেটা কি? তৎপ্রকাশ মানে হলো কৃষ্ণের প্রথম প্রকাশ বিজ্ঞ বলরাম, কৃষ্ণের প্রথম প্রকাশ বিজ্ঞ বলরাম। তো বল্লাওজি মহারাজ যখন এই জগতে আসেন, বল্লাওজি মানে কী রূপে আসবেন? সাধুগুরু বৈষ্ণবের রূপে আসেন, এসে আমাদের উদ্ধার করেন। এটা হলো তৎপ্রকাশ। আর তৎশক্তি, ভগবানের শক্তি যখন আবার গুরুর কাজ করবে, তখন রাধারানী তার সখী মঞ্জরি যখন আসবে, তখন গৌরকিশোর বাবাজি মহারাজ গুণমঞ্জরি, প্রভুপাদ নয়নমণি মঞ্জরি, ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছে কমল মঞ্জরি, রূপগোস্বামীপাদ রূপমঞ্জরি, সনাতন গোস্বামীপাদ লবঙ্গ মঞ্জরি, বোঝা গেল? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কস্তুরী মঞ্জরি। তাহলে এই দুরকমভাবে গুরুতত্ত্ব আসতে পারে আমাদের কাছে। গুরুতত্ত্ব দুরকমভাবে আসে, একটা হচ্ছে শক্তি তৎশক্তি, আর তৎপ্রকাশ বিভিন্নভাবে জগতে বিচরণ করেন। আমাদের সৌভাগ্য এই যে এইসব মহাপুরুষগণ আমাদের যে দুই তত্ত্ব আছে, গুরুতত্ত্বের দুটো, এই গুরুতত্ত্বের দুটো গুরু, একটা হচ্ছে শক্তিতত্ত্ব, একটা হচ্ছে তৎপ্রকাশ তত্ত্ব, এ দুটোই এদের মধ্যে আছে। এটা পরে কোনো দিন যদি ব্যাখ্যা হয় শুনবেন, যে গৌড়ীয় মঠের ভজনের এত গুপ্ত রহস্য, যারা হেলায় ফেলায় জীবন কাটালেন তাদের জন্য আমার কিছু করার নেই। প্রবোধানন্দ সরস্বতীবাদ ওই জন্য দুঃখের সঙ্গে বলছেন, কিম এতানো শোচামন বিষয়ের সমত্যানো নর পশু ন। প্রবোধানন্দ সরস্বতী এই নর পশুগুলোর জন্য আমি কি করব? প্রবোধানন্দ সরস্বতী কাঁদতে কাঁদতে বলছেন যে এই নর পশুগুলোর জন্য আমি কী করতে পারি? এটা তো কোনো কথা শুনল না। প্রবোধানন্দ সরস্বতী দুঃখের সঙ্গে বলেছেন, কিম এতামো শোচামো বিষয় রস মত্যানো নর পশু ন কেশাঞ্চিত অহহ ন মিলিত গুরু গৌরমধুন। কেশাঞ্চিত অহহ, হায় দুর্ভাগ্য, তাদের এখনো পর্যন্ত গৌরচরণের কোনো গন্ধ, সৌন্দর্য, সৌকর্য কিছুই পেল না। হায় হায় হায়, গৌরাঙ্গের গন্ধ যদি একটা পায়, চরণের গন্ধ, তাতে কুকুর পর্যন্ত পার হয়ে যায়, লেখা রয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কুকুর রাধা আমি তো মানুষ, আমি তো মানুষ সেজে রয়েছি। এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছে কুকুর পর্যন্ত, কুকুর। কৃষ্ণদাস কবিরাজ বলছে সাঁপি তৎগন্ধভাগ ভাবে, সা মানে কুকুর, কুকুর যদি হয় তাহলে সেও যদি এই যে তার ভগবানের ভক্তগণে শ্রী চৈতন্য পদাম্ভজ মধুপেভ্য নমো নমঃ, শ্রী চৈতন্য পদাম্বজ মধুপেভ্য নমো নমঃ। কি মানে কি? শ্রী চৈতন্য চরণে যারা মধু পানকারী মধুকর। কেন আমি কথাটা তুললাম? এনার সঙ্গে যোগ আছে, এনারও নাম আছে, আমি এক্ষুনি ব্যাখ্যা করব, বুঝতে পারবেন। বড় আশ্চর্য কথা, শ্রী চৈতন্য পদাম্বজ মধুপেভ্য নমো নমঃ। শ্রী চৈতন্য চরণকমলের চারিপাশে যেসব মধুমাছি যারা ঘুরছে এই চৈতন্য চরণকমলের মধু নেওয়ার জন্য, আমাদের গুরুবর্গ হলো সে মধুমাখি, মৌমাছি, বোঝা গেল? এরা সব ঘুরছে চৈতন্য চরণ মধুমাছি নেওয়ার জন্য। আর এনার নাম হলো ভক্তি সারঙ্গ গোস্বামী, মানে সারঙ্গ মানা। ভাগবতে লেখা রয়েছে পরীক্ষিত মহারাজ কেন কলিকে মেরে ফেললেন না? কলিকে মেরে ফেললেই যে ল্যাটা চুকে যেত। সেখানে উত্তরে বলছেন যে পরীক্ষিত মহারাজ খুব চতুর, তিনি দেখেছেন কলিতে বিরাট গুণ আছে, কলি অনেক দোষে, কলি দোষের খাজানা, কিন্তু কলিতে একটা মহাগুণ আছে, সেটা কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজেত। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই একটা গুণ আছে কলিতে মহা। অবশ্য অন্যান্য যুগেও এইসব আছে, কিন্তু কলিকালে এটা প্রধান। কেবল সংকীর্তনের দ্বারাই ভগবানকে পাবে। ভগবান কিছু ছাড় দিয়ে রেখেছেন যে এরা কলিকালে জীব এত কষ্ট করতে পারে না। ঠিক আছে, অন্যান্য কালেও যদি হরিনাম সংকীর্তন থাকে সেই কালে তো হবেই, স্পেশালি একালে হরিনাম সংকীর্তন। কিন্তু এনাকে নাম দেওয়া হয়েছে ভক্তি সারঙ্গ গোস্বামী মার। আর পরীক্ষিত মারা কেন মানলেন না তার উত্তর দিচ্ছেন, সুখদেব গোস্বামী, হে রাজন, এই যে পরীক্ষিত মহারাজ তিনি হচ্ছেন মৌমাছির মতো সারঙ্গ ইব সারভুক। সারঙ্গ ইব বোঝাই যাচ্ছে না কিছু, সারঙ্গ মানে মৌমাছির মতো। মৌমাছির মতো খালি মধুটা নেবে, ফুলেতে মধুও থাকে। আপনারা কেবল মধু খেয়েছেন, কিন্তু আপনারা জানেন না ফুলেতে বিষও থাকে। জানেন কি খবরটা? জানেন ফুলেতে মধুও থাকে, ফুলেতে বিষও থাকে। ফুলেতে মধু সংগ্রহ করবার দায়িত্ব থাকে হচ্ছে মধুকরের। আর বিষ সংগ্রহ করার জন্য আরেকটা পোকা আছে, সেটাকে লুতাকিট বলে। লুতাকিট হেকালি বিষ নেয়। তা আমাদের সমাজে যারা সাধু সাজে এসছে, এসে যারা পয়জন গ্রহণ করছে, এই যে কালকে বলল যে মহারাজ আপনি কথা বলছেন, আপনারই এক গুরু ভাই তিনি নাকি এরকম পা টিপছে, মহারাজের কথাটা বন্ধ করে দাও, এই উনি বলছেন, সবাই দেখেছেন। আমি ভালো, তার অক্ষয় অমর হয়ে থাক নিত্য জগতে। তো এটা বললাম কেন, সমস্ত লোক যেন জানতে পারে, এর রেকর্ডিং থাকুক, ভালো হবে। যে কীরকম ধরনের গুরুপাদ পদ্মের আশ্রয় নিয়ে তাদের হিংস্র চরিত্র। বড় আনন্দ লাগছে আমার দেহে যে আমাদের গুরু মহারাজের আশ্রয় কি করে হতে পারে একবার এমন একটা বড় পরমাংশ। যাকে সবই আমার আনন্দ, এটাতেও আমার জয়, এটা পরাজয় নয়, এটাকেও জয় বলে। কেন সহ্য করতে পারছে না, বন্ধ করতে পারছে, হজম করতে পারবে না। সারঙ্গ ইব সারভুক এ কথাটার মানে হলো তিনি হচ্ছেন মৌমাছির মতো মধু সংগ্রহ করেন, তিনি বিষ সংগ্রহ করেন না। আর আমি সন্ন্যাসীর বেশে, এইসব বেশে খালি বিষ সংগ্রহ করছি, বিষ। আমি মধু নিতে পারছি না গুরুচরণে, খালি দোষই দেখি। তাই এখানে বলছেন সারঙ্গ ইব সারভুক। এই জন্য পরীক্ষিত মহারাজ মারেন নাই। কেন কলি দোষ থাকলেও একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে কীর্তন করলেই, হরিনাম করলেই গুরু বৈষ্ণবের মাধ্যমে কৃপা পেয়ে চলে যাবে জগতে। যাই হোক, এখানে বলতে গিয়ে আমি বলছি যে সারঙ্গ ইব সারভুক এনার নাম জীবনে সার্থক হয়েছে। জীবনে কিছু আলোচনা যদি 2-10 ঘন্টা করা যায়, ক্ষুধা তৃষ্ণা হয়তো লাগবে না, যদি ওনার জীবনেই শোনা যায়। অবাক হয়ে যাবে লোকে যে আমি কোন নরকে রয়েছি আর কীরকম একটা মহাপুরুষ, তার জীবনটা কি, আমি কেন হতে পারলাম না। আমি তো তার চরণেই কৃপা নেওয়ার জন্য এসেছি, কেন পারলাম না? ওই গুরুচরণেই তো আশ্রয় নিয়েছি। গুরুচরণ তো একই, যেটা ব্যাখ্যা করতে গিয়ে বললাম যে গুরু বল্লাভজি মহারাজ এসছেন বিভিন্ন গুরুরূপ ধারণ করে। আবার আমি এ কথাও বলতে পারি সখী মঞ্জুরি ওরাও বিভিন্ন রূপ ধারণ করে এসছেন। আমি আগেই বলেছি গৌড়ীয় মঠের যে গুরুতত্ত্ব, এর আছে আরও কিছু স্পেশালিটি আছে। সেটা কি? যে এইসব মহাপুরুষের মধ্যে বল্লাউজি মহারাজের যে বলেছিলাম তৎপ্রকাশ তৎসতি, এটাও আছে। আবার রাধারানীর যে অংশ সেটাও আছে। এটা এইটা স্পেশালিটি। গৌড়ীয় মঠে যারা নিত্যসিদ্ধ বহুপাদের পরিকর বা নিত্যসিদ্ধ যারা আছেন, আবার যারা সাধন সিদ্ধ, তারাও কিন্তু সাধন সিদ্ধির পর দুটো জায়গায় যাবেন। তারা সাধন সিদ্ধির পরে দুটো জায়গায় যাবে। একটা হচ্ছে গৌরধামে সেবা পাবে, যদি সিদ্ধ হয় সাধন সিদ্ধ। এইসব মহাপুরুষের আনুগত্য শুনে রাখুন কান খুলে, তাহলে তার দুরকম সিদ্ধি হবে। একটা হচ্ছে রাধারানীর ধাম, যে বৃন্দাবন ধাম, সেখানে স্থান পাবে। আর হচ্ছে যে নবদ্বীপ ধাম, যেখানে গৌরাঙ্গের পরিকররা আছে, সেখানে স্থান, দুরকম জায়গায় স্থান পাবে। তাহলে কত বড় লাভ। এখন আমি দ্বিতীয় প্রশ্নের ওপর জবাবটা দিলে ভালো হয়। সেটা হচ্ছে কি, আপনি যে বললেন আজকে আমাদের গুরু পূজার তিথি উপস্থিত হয়েছে, তাই আমরা গুরু পূজা, কেউ যদি গুরু পূজা করতে নাই আসে, কেবল ছানার রসা খেতে আসে, পিণ্ডি গিলতে আসে, গিলুক। গেলার জন্য তার তো ব্যবস্থা, ওরা সাধু মানুষ, ব্যবস্থা গিলুক এসে যত পারে। কিন্তু যদি কৃপা নিতে এসে থাকে, তাহলে তো হরিকথা ছাড়া আর কি রাস্তা আছে মহারাজ? আর তো রাস্তা নেই। তা কথা ঠিকই বলেছি, আমি কোনো খারাপ কথা বলি নাই। তো সেখানে বলছেন আজকে আমার গুরু পূজার ব্যাস পূজা উপস্থিত হয়েছে, এটা কোনো সামান্য কথা নয়। কত বড় একটা সুযোগ উপস্থিত হয়েছে। চৈতন্য মহাপ্রভু ব্যাস পূজার ব্যবস্থা করে দেখিয়েছেন। ব্যাস পূজা আগেও ছিল, শাস্ত্রেতে ব্যাস পূজা ছিল না তা নয়, চৈতন্য মহাপ্রভু আমাদের বিশেষভাবে দেখিয়েছেন ব্যাস পূজা কীভাবে করতে হয়। ব্যাস পঞ্চকের কথাও বলেছেন, কিভাবে ব্যাস পঞ্চক আমার গুরু মহারাজ করতেন। এখনকার দিনে ছেলেপেলে এসব কেউ খবর রাখতে চাইছে না, দরকার নেই তাদের। এই গুরুপদ পদ্মেন আজকে আবির্ভাব তিথি, কাজে আজকে আমাকে তার চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে, কথাটা ভুল কথা। যিনি সৎশিষ্য তিনি আজকের দিনে তার চরণে পুষ্পাঞ্জলি দেবেন এটা নয়। প্রভুপাদ বলছেন একজন সৎশিষ্য তার অনুক্ষণ মনের মধ্যে প্রতি ফ্র্যাকশন অফ সেকেন্ড, প্রতি মুহূর্তে গুরু পূজা হচ্ছে, তবে তে সৎশিষ্য, তাহলে সে সৎশিষ্য নয়। আজকে 1 বছর পরে আমার গুরু পূজার সুযোগ হলো, কিছু ফুল নিয়ে গিয়ে পায়ে ছুঁড়ে দিলাম, হয়ে গেল ব্যাস পূজা। প্রভুপাদ বলছে এটা ব্যাস পূজা নয়। যে সৎশিষ্য তার অনুক্ষণ নিরবচ্ছিন্ন গুরু পূজা চলছে, তার গুরু পূজা চোখে দেখতে পান না সাধারণ লোক। এই সব মহাপুরুষ তার চরিত্র তার জীবন জানলে তাহলে জানতে পারবেন, নাহলে যে তিমিত অন্ধকারে ওইখানেই পড়ে থাকুন, লাভ হবে না কিছু। তাহলে আজকে যে গুরু পূজা হলো, আজকে আমার গুরুপাদ পদ্ম, আমার গুরুপাদ পদ্ম বলছেন কেন? আমার গুরুপাদ পদ্ম 100 বার বলবো, কেন? গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব। যেই ভক্তি প্রমোদপুরী গোস্বামী মহারাজ তিনিই হচ্ছেন আমার গোস্বামী মহারাজ, আমি সেই উপলব্ধি করেই এসছি, এই উপলব্ধি না করে যাই না। আমার কেশব গোস্বামী মহারাজ আমার, ইনি আমার গুরুপাদ পদ্ম, যেহেতু গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব। আজকে আমার গুরুপাদ পদ্মে আজকে এনার চরণে আমি পুষ্পাঞ্জলি দিলাম, পুষ্পাঞ্জলি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পুষ্পাঞ্জলি আমার গুরুচরণে চলে গেছে। আপনি গিয়ে খবর নিয়ে দেখুন, আমি এনার চরণে পুষ্পাঞ্জলি দিলাম আজকে, আপনাদের মনে হলো, কিন্তু গিয়ে দেখুন আমার গুরু মহারাজকে জিজ্ঞাসা করুন, তার চরণে চলে গেছে পুষ্পাঞ্জলি। এটাকে বলে বাস্তব গুরু পূজা। গুরু পূজা অনুক্ষণ চলবে। যাকে এখন গুরুপাদ পদ্ম বিভিন্ন রূপ ধারণ করে আমার কাছে এসছেন, কখনো ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ রূপে, কখন পরমপূজা কেশব গোস্বামী মহারাজ রূপে, পরমপূজা শ্রীধর গোস্বামী মহারাজ রূপে, কখনো ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ রূপে। তাহলে আমি কি করব? বলে তুমি প্রত্যেকের যে আবির্ভাব তিথি তিরোভাব তিথি আছে অবশ্যই যোগ দেবে, কিন্তু খাওয়ার জন্য নয়, কীর্তন করার জন্য, তাদের কৃপা নেওয়ার জন্য। খাওয়া প্রসাদ হলে তো ওখানে চরণমিত্র আছে, খেয়ে চলে যাও, প্রণামী নেওয়ার দরকার নেই তো। কেন ওরা কষ্ট করে মঠ চালা, প্রণামী নেওয়ার কী দরকার? চলে গেলেই হয়। বাঁধরামো করার জন্য তো সাধু হওয়া হয়নি। সেখানে বলছেন তাহলে গুরু পূজা যেটা হয় সেটা কি? আমাদের গুরু পূর্ণিমায় যে গুরু পূজা হয়, আজকে তো একটা গুরু পূজা হলো, আবার সেদিন গুরু পূজা। সেই জন্যই আমি শুরু করেছিলাম এই সন্দেহটা কাটাবার জন্য। এটা হচ্ছে আজকের গুরু পূজা হচ্ছে ব্যষ্টি গুরু পূজা, আর ওটা হচ্ছে সমষ্টি গুরু পূজা। অর্থাৎ যত সদ্গুরু আছে, 4টে সম্প্রদায় মহারাজ, 4টে সম্প্রদায়, 4টে সম্প্রদায়, মাদ্রাচার্য থেকে আরম্ভ করে রামানুজ সম্প্রদায়, বোধে কথা নিম্বার্ক স্বামী, বিষ্ণু স্বামী, যেখানে যত 4 সম্প্রদায় সদ্গুরু। আমি এমনি ঠকগুরুর কথা বলি নাই, কারণ মহাদেব অনেক দুঃখ করে তার পার্বতীর কাছে, তার শক্তির কাছে বলছেন মহাদেব অনেক দুঃখ করে কাঁদতে কাঁদতে, দুর্লভ উগ্রর দেবী শিষ্য সন্তাপহার, গুরব বহব শিষ্য শিষ্য বৃত্তহার কাহা। শিষ্যের বৃত্তকে, সম্মান প্রতিষ্ঠা, এগুলোকে লুট করার মতো অনেক গুরু আছে জগতে। গুরব বহব সন্তি শিষ্য বৃত্তাপহার কাহা, দুর্লভ গুরুর দেবী শিষ্য সন্তাপহার কাহা। শিষ্যের সন্তাভরণ করে তাকে নিত্য জগতের সন্ধান দেবেন, এ ক্ষমতা কার আছে দেখাতে পারবে? শালগ্রাম ছুঁয়ে বলুক, বিন্দেদেবী ছুঁয়ে বলুক, দেরি আছে, অনেক দেরি। কি অবস্থায় উঠলে পরে ভগবানকে দেওয়া যায়, নালে দেওয়া যায় না। তাহলে সমষ্টি গুরু, ব্যষ্টি গুরুর কথা বললাম। যত গুরু আমার আবির্ভাব তারা সবাই আমার গুরু। 4 সম্প্রদায় যেখানে যত সদ্গুরু আছেন তাদের প্রত্যেকে সদ্গুরু। 4 সম্প্রদায় থেকে যত সদ্গুরু আছেন যেখানে পৃথিবীতে, তাদের সবার সম্মিলিত এই গুরুতত্ত্বের পূজা হবে হচ্ছে গুরু পূর্ণিমায়। সেটা সনাতন গোসাই যেদিন দেহ রেখেছিলেন সেদিন ব্রজবাসীরা দুঃখেতে মস্তক মুন্ডন করেছিলেন। ইনি আমাদের পিতা মাতা সব। সনাতনের যে অন্তঃকরণ দেখলে আপনি এখানে বসতে পারবেন না, দুঃখে কাঁদতে আরম্ভ করবেন। সনাতনের দুঃখ সনাতনের দুঃখ যদি জানতে হয়, আপনি যদি শোনেন হরিকথা তাহলে পাগল হয়ে যাবেন, আপনি আর থাকতে পারবেন না, লোটাপুটি খাবেন। মানুষ যদি হন লোটাপুটি খাবেন। সনাতন গোসাই যমুনায় স্নান করতে গেছেন, যমুনায় স্নান করছেন ব্রহ্ম মুহূর্তে, করে তিনি সেখানে আহ্নিক করছেন জলের মধ্যে, আর অন্য সাধু এখানে স্নান করছেন, অন্য কোনো সাধু। সনাতন গোস্বামী দেখছেন একটা ক্যাঁকড়া বিছে, গাছ থেকে ঝোপ থেকে পড়ে গেল জলে, পড়ে গেলে মরে যাবে। সনাতন কি করলেন, ওই ক্যাঁকড়া বিছেটাকে নাম তুলে গাছেতে রাখলেন, কামড়ালো এখানে, কামড়ার পর ওই যন্ত্রণা হচ্ছে, তিনি কিছু মনে করছেন না যন্ত্রণা, আবার সেই জপ করছেন, আবার ক্যাঁকড়া বিছেটা আবার জলে পড়ে গেল, আবার সেখান থেকে তুলে তাকে আবার গাছের মতো। পাশের সাধু আর সহ্য করতে পারলেন না, তিনি বললেন, বাবা কি করছেন আপনি, এটা তো কামড়াচ্ছে দুষ্ট, এ মরে গেলে কি যা আসে। বলে, বাবা ওর কাছে রয়েছে বিষ, ও আমাকে দংশন করছে, আমার কাছে রয়েছে অমৃত, দিয়েছে আমার গুরুবর্গ, তা আমি অমৃত দিচ্ছি। ও সাধু বেশে যদি আমাকে বিষ দেয়, আমারই গুরু ভাই, কথা বন্ধ করে দিতে বলে, তাতে তো ভালো, আমার দুঃখটা কি, এটা তো আমার জয়, আমার প্রভুপাদের জয়, ভক্তিবিনোদ ঠাকুরের জয়, এটাতে জয়, তার সিমটম, যেটা কেশব গোস্বামী বলেছেন না, কেশব বলেছেন প্রচার পার্টি এসছে, বলে কেমন এটা দেখুন, ঠিক দেখুন মাইকটা দেখুন বন্ধ হয়ে গেল। প্রচার পার্টিকে বলছেন কেমন প্রচার হলো রে, বলল প্রচার খুব ভালো হয়েছে মহারাজ, দারুণ প্রচার, সবাই আবার ডাকছে, ওখানে যেতে হবে শিগগিরি। কেশব গোস্বামী মুস্কি হাসছেন, তোদের প্রচার ভালো হয়নি। আরে ভালো হয়েছে আমি বলছি গুরুদেব, অত্যন্ত দারুণ প্রচার হয়েছে, সব আবার ডাকছে। বলে তোরা সত্যি কথা বলিস নাই, যদি সত্যি কথা তোরা বলতি তোদের ডাকতো না, তোরা প্রচার করতে পারিস নি। প্রচার করা মানে হলো করুণাময় সাধু সত্য কথাটা বলবে, তাকে লাথি মারলেও, তাকে লাথি মেরে দিচ্ছে। যে কথাটা জগন্নাথ দাস বাবা যে দুঃখের সঙ্গে বলেছেন, আমাদের এতই দুর্ভাগ্য যে সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে কি করেন, অপ্রাকৃত জগতের বাণীর দ্বারা আমাদের জগনের জীবনের বন্ধন কাটাতে চান। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছেন, আমি এগুলো ছাপিয়েছিলাম গুরুপাদ পদের শত, কে পড়ে পরমাম তো লোক আছে কি, ধৈর্য আছে। বলছেন জগন্নাথ দাস বাবাজি, আমাদের দুর্ভাগ্য যে এত বড় আমাদের দুর্ভাগ্য, যেসব সাধুরা তাদের অপ্রাকৃত বাণীর দ্বারা আমাদের জীবনের বন্ধনটাকে কাটাতে চান, তাদেরকে আমরা শত্রু ভাবি, এরা শত্রু। কেন বললেই আমি ল্যাংটো হয়ে যাই, এইসব কথা বললে আমি যেগুলো করি সব ল্যাংটো হয়ে যাবো, আমরা না বলাই ভালো। বামন গোস্বামী মহারাজ বলতেন ভক্তিবেদান্ত বামনে, ধামা চাওয়া, ঠাকুরমার ধামা, এই ধামাটা চাপা দাগ খুলিস না, ওখানে কি ওর না না ওর চাপা দাগ ওটা খুলতে হবে না, ওর ঠাকুরমার ধামা চাপা আছে, ধামা চাপা থাকলেই গৌরী মঠ ভালো চলবে, ধামাটা খুলো না। এইটি বহুপাত বলেছিলেন, কেশব মহারাজ বলেছিলেন, ধামাটা খুলতে নিষেধ করেছেন। এই তো আমাদের প্রচারের অবস্থা, মিথ্যে কথা বলো সুবিধা হবে। সেখানে বলছেন চার সম্প্রদায়ের যেখানে যত, তাহলে ক্যাঁকড়া বিজিটাকে এরম করছেন, আর ওই বাবা বলছেন যে আপনি কি করছেন, আপনি তো এখানে আপনাকে কামড়াচ্ছে, এটা তো দুষ্ট। বললো এ তো আপনাকে দংশন করছে। বললো ওর কাছে বিষ আছে, বিষ দিচ্ছে, আমার কাছে আমার অমৃত, ভগবান যদি দিয়ে থাকেন আমি অমৃত দিচ্ছি। বৃন্দাবনে একবার হয়েছিল আমাদের কেসিঘাটি, তখন আমি ওখানে থাকতাম, একটা সেট কি করছে কম্বল দিচ্ছে। আমার জীবনে অনেকবারে হয়েছে, আমি পরিক্রমা করি মৌনভাবে পঞ্চকোশী, একজন সাধু গোপন, একজন সেটের বোধহয় কোনো লোক হবে, গোপন থেকে আমাকে ডাকছে। আমি কি ব্যাপার ডাকি কেন, এই কম্বল দেবে, চেঁচামেচি করলে সব লোক ছুটে আসবে। আমি বললাম আমার লাগবে না, আমি বলে পরিক্রমা শুরু করলাম, আমি কথা বলিনি। আমি বুঝতে পারলাম কম্বল দেবে ইশারা, না লাইন পড়ে যাবে। ওখানে একটা ধনী সেট ব্যক্তি কম্বল দিচ্ছে, বিরাট লাইন পড়ে গেছে গেটে। একটা বাবাকে, সেটা কপট বাবা, সে সাধুভর বেশ রয়েছে, সে কম্বল পেয়েছে, কম্বল পেয়ে কী করেছে, সে একটা জায়গায় রেখে এসছে, রেখে আবার কাপড়টাকে চেঞ্জ করেছে, লাল নীল করেছে, করে আবার লাইনে দাঁড়িয়েছে। সেটজি মহারাজ বসে রয়েছেন, সেটজি যে দান করছে, আরে এ লিয়া নেই কম্বল, এ বাবা কো দিয়া দে। বলো হ্যাঁ লাগতা তো হ্যাঁ দিয়া হ্যাঁ, লাগছে তো দিয়েছি। ও বলছে না আমি আয়া নেই, পহলি বার আয়া। ও বলছে আমি প্রথমবার এসছি। বাবা বলছে না আমকো লাগতা দিয়া হ্যাঁ থোড়ি দের পেলে। ও কিছুতে শুনবে না, বলে না উসকো নাই দেনা, ওকে দিবি না কম্বল, নিষেধ করে দিয়েছে। ও রেগে আগুন হয়ে কেসি গাড়ির তীরে গিয়ে গালাগাল দিতে যা তা খিস্তি মারছে সেটকে। সেট কম্বল আর দেয়নি, सेठ के अन्य लोग बोलचे सेठ जी आपको गाली दे रहा है, आपको गाली दे रहा है। बोले गाली देने दो। बोले गाली दे रहा है आपको। बोले महाराज हमारा पास कंबल है, मैं कंबल बांट रहा हूँ, उसके पास गाली है, गाली बांट रहा है। और काजे गाली आछे गाली दिच्छे, आमार काजे कम्बल आछे आमी कम्बल दिच्छी। एई साधुगुरु वैष्णवेर काछे ताई। से हलो कथा। ताहले व्यासटी गुरु समष्टि गुरुर कथा बुझते हबे। समष्टि गुरु माने होच्छे सेई समस्त चार सम्प्रदायेर जे मूल गुरुतत्व, सब गुरुतत्व जेखाने जा आछे सिद्धान्तगत पार्थक्य थाकते पारे, तादेर भजनेर किछु तात्पर्य आछे, किन्तु सद्गुरु मूलेते सब बलराम महाराज थेके आसछेन। बुझे गेल कथाटा। এটা হলো সমষ্টি গুরু ব্যাষ্টি গুরুর তত্ত্বের কথা আলোচনা করা হলো। আরেকটা কথা কালকে তো বলতেই দিল না, 12 ঘন্টার পরে 12 মিনিট হয়েছে, 12 মিনিট হয়েছে, 15 মিনিট বললেন, 12 মিনিট হওয়ার পরে ঘন্টা দিয়ে দিলেন, তাহলে অপরাধ করলেন। ওদেরকে রাজনীতিতে গেলে ভালো হয়, ভজনে না থেকে আমার মনে হয় রাজনীতিতে গেলে অনেক উন্নতি লাভ করবেন, আমার মনে হয়। এটা কোনো গালাগাল না, সত্যি কথা বললাম। ব্যাসাসনে বসে যাক, আমার কোনো আপত্তি নেই, লোকে মরবে। প্রভুপাদ বলছেন যে জীব হিংসা কত রকম হয়। আজকে এই কথাটাই এখানে থাকুক, সারা জগতের লোক শুনুক। ইংরেজিতে পরে বলবো, এখন দরকার নেই। প্রভুপাদ বলছেন জীব হিংসা কত রকম হয়, দেখেছো? শ্রেয়াংসে বিজ্ঞানী, যখনই হরিকথা হবে তখনই নানা রকম বিপদ। হরিকথা বন্ধ করে দেবে, করতে দেবে না, কারণ হলি তো বেরিয়ে যাবে জগৎ থেকে। মায়াদেবীর ইচ্ছা নয় হরিকথা হোক, যেখানে যত। শান্তিপুরে বলতে আরম্ভ করলাম, ব্যাস মাইক খারাপ হয়ে গেল, ভালো গলা চিৎকার করছি কুকুরের মতো। মায়াদেবী করে এগুলো। হরিকথা বন্ধ হলে সুবিধা হবে, ওর বাজারটা ভালো চলবে। যাই হোক, আমার কিন্তু রাগ হয়নি, এগুলো বললাম কিন্তু হেসে হেসেই বললাম, মনে হয় যে রাগ হয়েছে না, সত্য কথা বলছে। প্রভুপাদ বলছেন জীব হিংসা কত রকমের হয়, জীব হিংসা কত রকমের হতে পারে। বলছে জীব হিংসা মনে করে আমরা ফিজিক্যাল অ্যাসাল্ট, মানুষকে ফিজিক্যাল অ্যাসাল্ট, আমি আক্রমণ করলাম কোনো মানুষকে, মারলাম, মাছটাকে কেটে খেলাম, এক্স মিশন ওয়াই মিশন, তারা সব মাছ মাংস খাচ্ছে, অথচ পেঁয়াজ রসুন খায় না। আমি তাদের মহাপুরুষগুলোকে জিজ্ঞাসা করতাম, পেঁয়াজ রসুনে আর কী দোষ রইল? যদি মাছ মাংস রক্ত মাংসই খাচ্ছেন, পুঁজ খাচ্ছেন, পুঁজ রক্ত মাংস, এখন আর পেঁয়াজ রসুনে কী দোষ হলো? আমি জিজ্ঞাসা করতাম সেই সব মহাপুরুষকে। আমার সঙ্গে দেখা হয় না, প্রথমে একবার দেখা হয়েছিল বালিগঞ্জ থেকে, আমি তখন তো চুপ হয়ে গেছে, যাকে সেটা কোনো কথা না, কিন্তু উত্তর দিতে পারবে না। বুদ্ধিস্ট যারা, বুদ্ধদেব, তারা কি হয়, ওরা মরা মরলে পরে খাবে, জ্যান্ত মেরে খাবে না। তা আমার কথা হলো, আমাদের গৌড়ীয় মঠ ছাড়া কেউ এইসব কথা বলবে না। বলছে জ্যান্ত মেরে খাবে না, মরা পড়ে থাকলে খাবে। তা এখন আমাদের গৌড়ীয় সিদ্ধান্তে বিচার হলো যে আমি যদি মরা খাই, তা আমার অনুমোদনের জন্য কেউ একটা করছে, মারছে, কে একজন তো মারছে, যেহেতু আমি খাবো তাহলে আমিও তো জড়িয়ে পড়লাম, এটাও তো জীবহিংসাই হলো। জীবহিংসা হলো না? সেখানে মনে পড়ে যায় সে লক্ষ্মণ আর রামের মধ্যে কথাটা চলছিল। শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, লক্ষ্মণ দেখো পম্পা সরোবরে কি সুন্দর ধার্মিক এই বক কত আস্তে আস্তে পদক্ষেপণ করে চলছেন, যাতে কোনো প্রাণীর কোনো ক্ষতি না হয়। রাঘব বলছেন, রামচন্দ্র বলছেন, শনৈ শনৈ ক্ষেপতে পাদৌ প্রাণিনাম বত সংশয়া পশ্যয়ম লক্ষণ পম্পায়ম বকহ পরমধার্মিকহ। লক্ষণ বলছেন, রাঘব তুমি জানো না এ ভয়ঙ্কর, এ নিদারুণ, এর নিষ্ঠুর হৃদয়। না জনাসি ত্বম রাঘবঃ, न जनासि त्वं राघवः बकः परमो दारुणः। अजीवो भक्षति गृदः सजीवो भक्षति बकः। धार्मिक सेजे थाका खूब सोजा, साधु साजा खूब सोजा, बक धार्मिक, किन्तु वास्तविक निजेर कल्याण करा एवं परेर कल्याण करा बड़ कठिन। ये सजीव जानतो अवस्थाय गिले खाच्छे, তুমি বলছি একে ধার্মিক সাধু। এই হচ্ছে অবস্থা। তা চার সম্প্রদায়ের যেখানে যত গুরু আছেন, তাদের যারা সদ্গুরু, তাদের প্রত্যেকের আজ সমষ্টিগত পূজা হবে, অর্থাৎ মূল গুরু পূজার যে উৎস से गुरु पूजा उत्सर पूजा गुरु पूर्णिमा दिन तो है। सनातन गोसाईर नाम बोलते गले गुरुवर्ग केंदे फेलतें, रघुनाथ दास गोसाई झरझर करे काँदतें, पारतें ना बोलते। एइजन्य बड़ दुःखेर संगे सब बोलेछेन, आलोचना करेछेन जे आमाके रक्षा करेछेन ए ओई जे अमृत पान करेछेन, आमार इच्छे छिलो ना, अनुभीप्सु मान्धम, आमी तत्त्वज्ञान छिलो ना, आमी महाराज आपनी अनुभीप्सु अंधम। এই সনাতন আমাকে জোর করে, এই গুরু আমার জোর করে আমাকে খাইয়েছেন অমৃত। গুরু মানে গুরু তত্ত্ব হিসেবে গুরু তিনি তো নিয়েছেন যদুনন্দন আচার্যের কাছ থেকে লাইনটা, উনি আবার অদ্বৈত গোসাই। যাই হোক এই হলো কথা। তাহলে ব্যষ্টি গুরু এবং সমষ্টি গুরুর তত্ত্ব উপলব্ধি না করলে প্রতিপদেই ঝামেলা। এটা আমার গুরু, এটা তোমার গুরু, তোমার গুরু এই করেছে, এই চলবে। আর গুরু পূজা কোনোদিনই কোটি জন্মেও হবে না। কাজে সদ্গুরু যারা আছেন তাদের সমষ্টিগত পূজা মুনি পূর্ণিমা বা গুরু পূর্ণিমার দিনে আজকে পূজা ব্যষ্টি গুরু প্রত্যেকে। এই মহাপুরুষের কথা বলতে গিয়ে একটু আগেই আমি বললাম আলোচনা প্রসঙ্গে যে এনাকে সারঙ্গ উপাধি দিয়েছিলেন। সারঙ্গ কেন দিয়েছিলেন? এর হচ্ছে মৌমাছির মতো এরা মধু সংগ্রহ করছেন, মধু সংগ্রহ করে আমাকে দিচ্ছেন। এরা বিষ সংগ্রহ করেন। আবার আমার মতো দুষ্ট ব্যক্তি, অপদার্থ ব্যক্তি সাধুর বেশে রয়েছে, এইখানে গৌরী মঠ থেকে বিষ সংগ্রহ করছে। বিষয়ের বিষগুলো নিয়ে বিষ উদ্গার করছে। কথা বুঝলেন? একই সাথী সাথী নক্ষত্রের একই বৃষ্টির জল ফোঁটা যখন হাতির মাথায় পড়ে তখন গজমুক্ত হয়, যখন সমুদ্রে পড়ে ঝিনুকের মধ্যে তখন কি তৈরি হয়? তখন তৈরি হয় মুক্তা। আবার একই সাথী নক্ষত্রের ওই বৃষ্টিবিন্দু যদি পড়ে সাপের মাথায় তাহলে বিষাক্ত সপদার বিরাট সাপের বিষ ভারে মনি হয়। এটা মানে বিরাট আমাদের নীতিশাস্ত্রে আছে যে যদি কোনো ব্যক্তি বিদ্বান হয়, অনেক বিদ্যা আছে, তথাপি ও যদি বিষাক্ত হয় তাহলে তার কাছে যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখপানে চেয়েও না, এই কথাটা কীর্তনে বলেছেন। সেখানে আমাদের বলছেন বড় আশ্চর্য ব্যাপার যে যদি দেখা যায় কেউ ব্যক্তি বিদ্বান, মণিনাম অপি ভীষণ সণাহা কিম অসৌ ন ভয়ঙ্কর। মণিনাম অপি, আমি জানি ওর মাথায় মণি আছে। কি মহারাজ? আমি জানি ওর মাথায় মণি আছে, সাপটার মাথায়, খুব সুন্দর, খুব দামি, কোটি টাকাও হতে পারে। হ্যাঁ, নীতিশাস্ত্র বলছেন মণিনাম অপি ভূষিত সণাহা, আই নো, আমি জানি ওর মাথায় মণি আছে, কি তথাপি ও কি বিষাক্ত নয়? ওর কাছে তুমি যাচ্ছ তো ভয়ঙ্কর, এক্ষুনি ছোবল মারবে, তোমার শেষ করে দেবে। তো এই সাধু বেশে ছোবল মারাটা আরও সোজা। আমার তো মনে হয় সমাজের যে ব্যক্তি যত থাকে তারা অতটা বিষ দিতে পারবে না। আমাদের বিষ বাড়ে, কেন অপরাধ করি তো আমাদের বিষটা বেড়ে যায়, ওদের বিষ বাড়ে না। জড়জগতের লোক যত পাপই করুক যদি একবার কোনো সাধুর সঙ্গ হয়, হরিনাম করে, তাদের পাপ চলে যাবে। এক হরিনামে চলে যায়। তা আমার ওরা চিন্তা কেন করবে? কিন্তু আমার তো শুধু পাপ নয়, আমার তো আমার জীবন শতা বাপের অত নাহিক পুণ্যের লেশ, এই কথাটা কীর্তন করেছেন। পরের উদ্বেগে দিয়েছি কত, দিয়েছি নিজের ক্লেশ, জীবের ক্লেশ। এটা হচ্ছে আমার জীবনের চরিত্র। আমি তো সাধু সেজে রয়েছি, সাধু হতে পারলাম না। যদি কোনো দিন কোনো জন্মে এরকম মহাপুরুষের চরণের কৃপা পাই তাহলে অবশ্যই আমি সাধু হব। ইচ্ছাটা হলো আমার অন্তরে আছে কি না সাধু হওয়ার। ভক্তিবিদ মাধব গোস্বামী মা বলতেন এই মঠ মন্দিরগুলো সাধুদের জন্য, সাধুরকে তাড়িয়ে দেওয়ার জন্য নয়, রাজনীতি করার জন্য নয়। তার উপদেশগুলো আমার কাছে আছে, ওনাদের শিষ্যদের কাছে, অনেকের কাছে নেই, আমার কাছে আছে, দেখিয়ে দেবো, ছাপিয়েছি। মঠটা হচ্ছে যারা ভজন করবে তার জন্য, তোমার গুন্ডামো করার জন্য মঠটা হয়নি। মাধব গোস্বামী মা বলতেন কোনো সাহস থাকলে তারা কথা শুনতে পারে, দুর্বলতা থাকলে হবে না। ব্যভিচার যদি আমার জীবনে থাকে আমি কি করে শুনে নেবো এই মহাপুরুষের কথা, প্রভুপাদের কথা কি করে শুনে নেবো? হজমই করতে পারবো না, ভয় পেয়ে যাব। কালকেই তো এই কথা বলছিলাম না, বদ্ধজীবগুলো এত দুর্বল, তাদের সম্মুখে যেই অপ্রাকৃত জগতের অকৈতব্য কথা বলবে তারা ভীত হয়ে যাবে। তারা পরম সত্যবস্তু থেকে অনেক অনেক দূরে সরে গেছে। প্রভুপাদ বলছেন তারা পরম সত্য বস্তুটা থেকে অনেক অনেক দূরে সরে গেছেন, এত দূরে যে তাদের কাছে অপ্রাকৃত কথা বলে, হেই এই সব কথা কেন বলছে? সমালোচনা করছে। সমালোচনা নয়, ভক্তি বিজ্ঞান ভারতী মহারাজ বলতেন, আর কেউ বলে না যে এটা সমালোচনা, সত্যি কথা বলাটা। সুখদেব গোস্বামী যখন গালাগাল দিচ্ছেন, অষ্ট বরাহ খর, শুয়োর, জানোয়ার, কুকুর গালাগাল দিচ্ছেন সুখদেব গোস্বামী, তার মানে কি সুখদেব গোস্বামী গালাগাল দিচ্ছেন? বলছে এগুলো সব তাহলে কি পরমাংশ শ্রেষ্ঠ? যে চেয়ে খায় না কারোর কাছে, দুধ না দিলেও খায় না অযাচিত, তাকে আমরা গালাগাল দিচ্ছি। তা প্রভুপাদ বলতেন যে অকায়িত্ব জগতের কথা এরা বলতে গেলে, এরা পরম সত্য বস্তু থেকে এত দূরে সরে গেছে, এদের কাছে বলতে গেলে এরা ভীত হয়ে যায়। এই এই কথা বন্ধ করো। প্রভুপাদকে বন্ধ করেছে না ওখানে কাশিম বাজারে, বন্ধ করুন, এসব কথা শুনবো না। আর না শুনলি ঘাটে যা, কী হবে? সেই জন্য অপ্রাকৃত জগতের কথা কেউ শুনতে চাইবে না, কারণ শুনলে তার সহ্য হবে না। সেখানে বলছেন ভগবান কি সত্যস্বরূপ, তো ভগবানের পুজো আমরা কেন করি? এই গুরু বৈষ্ণবের পুজো আমরা কেন করি? নিতাই চরণ সত্য তার সেবক নিত্য, নিতাই চরণ সদা করবাস, বলবার সময় বলছি, উপলব্ধি তো নাই। তাহলে এই গুরুপাদ পদ্ম সত্য, নিত্য সত্য। বিগ্রহ আছে সে নিত্য সত্য, আর ভগবানের যে নিত্য যেগুলো স্বরূপ আছেন, ধাম থেকে তিনি আসেন, এটাও বিগ্রহ নও তুমি সাক্ষাৎ বৈজয়ন্ত। আমার প্রশ্ন হলো যে ভগবানের ভজন করার জন্য লাল কাপড় নিয়েছি, সন্ন্যাস নিয়েছি, তিলক নিয়েছি, হরিনাম নিয়েছি, দীক্ষা নিয়েছি, প্রথম কথা আমার আমি ভজন করার জন্য এসছি কি না আমাকে বলতে হবে শালগাম ছুঁয়ে। আমি এমনি কথা বিশ্বাস করব না। তীর্থ গোস্বামী ভাই বলতেন, কার হিম্মত আছে সামনে আসো? তীর্থ গোস্বামী এরম ভাই বলতেন, কিসকা হিম্মত হ্যাঁ সামনে আও, बोलो सालगाम चौके हम भजन करने के लिए आए, बोलो कितना हिम्मत है? किसी का हिम्मत नहीं है, सब पीछे भागो। क्यों बोलते পারবে না? আমি এই কথাই বলছি। বলতে পারবে না, ভজন করতে এসে বলো, ভজন করতে অন্য কিছু চাই না, বলতে পারবে না। সেই জন্য প্রভুপাদ সেখানে বলছেন, সেখানে যে এই যে ভগবানের স্বরূপটা, আরে ভগবানের স্বরূপটাই তো সত্যস্য সত্যম নিহিতঞ্চ সত্যম। ভাগবতে পড়েননি? দেবতারা সব ভগবান, তুমি সত্যের সত্য, যত সত্য আছে তার মধ্যে তুমি অ্যাবসলিউট, তোমার কথা বলতে পারি না হে ভগবান। তুমি এরকম অবস্থা, তাহলে আমি যদি ভগবানের ভজন করার জন্য ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের কাছে এসে থাকি চরণ ধরে, তাহলে আমি কেন মিথ্যাবাদী হয়ে গেলাম? মিথ্যাবাদী হলাম কেন? আমি গোস্বামী মহারাজ চরণে এসেছি ভজন করে, যে আমি কেন মিথ্যাবাদী হলাম? আমার তো সত্য কথা বলার দরকার ছিল। কে তুমি ভজন কার করবার জন্য এসছো? গৌরান ভজন, কৃষ্ণের ভজন করবার জন্য। কৃষ্ণ তো নিত্য সর্বে সত্য। তাহলে আমি সাধু হয়েছি, কিন্তু আমি মিথ্যাটাকে আশ্রয় করব প্রতি পদে, একদিন নয়, দুদিন নয়, প্রতি মুহূর্তে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হবে। মিথ্যার আশ্রয় ছাড়া আমি জীবনযাপন করতে পারবো না, আমার জীবনযাপন করা সম্ভব না, মিথ্যাটাকে আশ্রয় নিতে হবে। অথচ আমি ভজন করতে হয়েছি ভগবানের স্বরূপের। আর এই মহাপুরুষগণের জীবনটা শুনুন, যে একটা সামান্য কথা উল্টো বলবার জন্য প্রভুপাদকে গলা টিপে ধরেছেন। কীর্তনের সময় আমরা বলি, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মরে, কিন্তু অন্তরে ভাবটা আছে কি? তুমি তো কুকুর, আমি তো ঠাকুর, এটা হচ্ছে আমার ভাব, আমি এত বড় জানোয়ার। এই মহাপুরুষ তা যখন বিরক্ত করেছিল প্রভুপাদকে, প্রভুপাদ দুঃখ, প্রভুপাদ গম্ভীর হয়ে রয়েছেন। গোস্বামী মহারাজ ঘর ঢুকে বলছেন, প্রভুপাদ কি হলো আপনার? এরকম এরকম তো ভাব আপনার দেখি নাই, কি হলো? লাল হয়ে রয়েছে। বলে কি বলবো, দেখো না একটা পাষণ্ড না একজন তার কি খেলো, এসে তাকে আমি জবাব দিই, আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করে দিল। ওই কে, নামটা কি? বললেন এরকম, কোথায় থাকেন? সঙ্গে সঙ্গে বললেন, সঙ্গে সঙ্গে ব্যাগ রেখে তিনি চলে গেলেন তার বাড়িতে। ইংরাজিতে একেবারে পাগল করে দিয়েছেন, ওটাকে পাগল বানিয়ে ছাগল বানিয়ে কান ধরে নিয়ে এসছেন, যা ক্ষমা চা। আমরা দেখি গোস্বামী মহারাজ নিন্দা করেছে, তো আমার বাবার কি? গোস্বামী তো গোস্বামী মহারাজের নিন্দা করেছে। আরে এরকম চলছে এখন, ও গুরুদেবের নিন্দা, ও আমার গুরুদেবের নিন্দা করেনি, ওর গুরুদেবের নিন্দা করে। আর তোর গুরুদেব কে? ছাগল। তোর গুরুদেব কে? গুরুতত্ত্ব জানিস? পাগলের দল। এই জন্য বহুপাদ এই কথাটা বারবার বলছেন, গুরু বৈষ্ণবের অপমানেতে, গুরু বৈষ্ণবের অপমানিত অসহিষ্ণু হয়ে যাওয়াই বৈষ্ণবতা। বোঝা গেল কি? বুঝলেন? গুরু বৈষ্ণবের অপমানেতে অসহিষ্ণু হয়ে যায়, রেগে যাওয়া, এটাই বৈষ্ণবতা। গুরু বৈষ্ণব অপমান হচ্ছে, করছে করুন, আমি তো বৈষ্ণব, তুমি বড় বৈষ্ণব হয়েছো, গোস্বামী মহারাজের থেকে বড় বৈষ্ণব, এরকম অবস্থা এখন দাঁড়িয়েছে। যেখানে পৌবাদ বলছেন এরকম বিজ্ঞান ভিত্তিক বিচার কোনো বাবার ক্ষমতা না আজ পর্যন্ত দেয়নি, আমরা পাইনি, আমরা রামানুজাচার্যের কাছেও পাইনি, মাধ্বাচার্যের কাছে অনেক কিছু পেয়েছি, কিন্তু এইসব অ্যানালিটিক্যাল বিজ্ঞান ভিত্তিক কথাগুলো বাপরে বাপরে বাপ, এই যদি না বলতেন আমি জানতেই পারতাম না। তাই তো গুরু বৈষ্ণব অপমঞ্চে চুপ করে থাকাই বলে বৈষ্ণব, আরে গুরু বৈষ্ণব অপমঞ্চে চিৎকার করো কেন বন্ধ করছেন আপনি? আপনার চলে যান আপনি এখান থেকে, আপনার হিম্মত না থাকে চলে যান এই কথা থেকে উঠে, আপনি কেন বন্ধ করছেন এই হরিকথা? আপনি কি মানুষ? হরিকথা বন্ধ করেন পাষণ্ড। সেখানে বলছেন, তাই বহুপাত বলছেন গুরু বৈষ্ণবের অপমানেতে চুপচাপ থাকা এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, গুরু বৈষ্ণবের অসহিষ্ণু হয়ে রেগে যাওয়া এটা হচ্ছে বৈষ্ণবতা। ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের জীবনে, ভক্তি তো মাধব গোস্বামী মহারাজের জীবনে আমরা আলোচনা করতাম, এই গুরু ভাই আমার বলতেন গোকুলে বলবে যে গুরুদেবকে কোনোদিন দেখা যায়নি রেগে যেতে। মাধব গোস্বামী মহারাজ জীবনে কত লোক বাজে কথা বলেছে, আমার কাছেও বাজে কথা বলে আমি রেগে যাই, যখন পাষণ্ড দেখি তখন আমাকে সিংহ মতো গর্জন করতে হয়, এটা আমার রাগ না, এই বাসাসনে বুঝতে ক্রোধ না, ক্রোধ হলে মানে আমার কাম আছে সেটা প্রমাণ করতে হবে, সেটা হলো কথা, এগুলো বলা দরকার, এগুলো শুনুক লোকে। তাহলে সেখানে ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ আর ভক্তিবিদ মাধব গোস্বামী মহারাজ কোনো জায়গা থেকে প্রচার করে ট্রেন থেকে নেবেছেন, প্র্যাকটিক্যাল কথা, কোনো গল্প নয়। হাওড়া স্টেশনে নেবে, হাওড়া স্টেশনে ট্যাক্সিওয়ালা ধরেছেন, বলে যে আমাদের সতীশ মুখার্জি রয়ে যেতে হবে, ট্যাক্সিওয়ালা উঠেছেন, বা মিটার ডাউন করো, বল মিটার ডাউন করেছি কিন্তু আমাকে 50 আমাকে এত 20 টাকা না 10, তখনকার দিনে অনেক দাম, আমার 10 টাকা বেশি দিতে হবে। বলে কেন বেশি দেবো কেন, যা মিটারে তো যা যায় যা নিয়ম আমি তাই দেবো। ট্যাক্সিওয়ালা গজগজ করছে, না আমাকে বেশি দিতে হবে। পরবর্তী মাধব গোস্বামী মহারাজ গেছেন, গিয়ে মঠে নেবেছেন, নেবে মিটারে যা উঠেছে হিসাব করে ওকে দিয়ে দিয়েছেন, দিয়ে মঠে ঢুকে গেছেন। ওই তো খুব বিরাট স্মার্ট তো। আর ভক্তিবন্ধপুরের গুরু মহারাজ একটু আস্তে ধীরে চলেন, দেখেছেন তো গুরু মহারাজকে দেখেছেন তো, খুবই আস্তে ধীরে কথা বলবেন, আস্তে চলবেন, আস্তে তারা উনি আস্তে আস্তে নামবেন গাড়ি থেকে। সেই সময় ড্রাইভার একটা বাজে কথা বলে যে আমার অভিন্ন গুরুপাত্র মাধব গোস্বামী মহারাজকে, আমার গুরুদেব, আমার গুরু মহারাজ শিখিয়েছেন, যেই আমি সেই মাধব গোস্বামী মহারাজ, জেনে রাখবে, একটু ভেদ বুদ্ধি থাকলে সর্বনাশ। ওনাকে যা তা কথা বলছি, ট্যাক্সিওয়ালা টাকাটাকে গুনে একটা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ বলে ফেলেছে। তখন দেখতে পেতেন ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ যে অপমানেতে ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ নিঃসিংহরূপ ধারণ করেছেন, লোক জড়ো হয়ে গেছে, আরে বাপ রে বাপ, এইরকম সাধু যে একটা উঁচু করে কথা বলে না, বাপ বলে কথা বলে না, সেই রকম রেগে গেল নিঃসিংহ মূর্তি, সব লোক চারিদিকে। এটাকে বলে বৈষ্ণব কথা। তোমার পূর্বাশ্রমের মাকে অপমান করছে একটা লোক, ইজ্জত নষ্ট করে তুমি কিছু বলবে না? তাহলে তুমি কিসে মায়ের বেটা? তুমি গুরুদেবকে, তোমার বৈষ্ণবকে অপমান করছে, তুমি কিছু বলবে না? তুমি কি গুরু শিষ্য নিয়েছো? সব জায়গায় প্রতিবাদ করা দরকার, কোথায় কোথায়, যেখানে যেখানে, যে পত্রিকালে আমার কাছে আছে, এখানে 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 উল্টোপাল্টা লেখা, এই এখনই সংগ্রহ করলাম, জবাব দিতে হবে, জবাব দিতে দেওয়াটাই হতো ভক্তি। কেন আপনি লিখলেন এরকম আমাদের গৌড়িয়া মঠের বিরুদ্ধে? আপনার লজ্জা হওয়া উচিত। আপনি গৌড়িয়া মঠের কেউ নয়, গৌড়িয়া মঠের সঙ্গে আপনার কোনো সম্বন্ধ নেই, আমরা মানি না গৌড়িয়া মঠের সঙ্গে। এইসব মহাপুরুষ যাদেরকে ভালোবাসেন, যারা এনাদেরকে, তারাই হলো সাধু। তিনি গিয়ে ওকে ঘাড় ধরে নিয়ে এসছেন প্রভুপাদের কাছে, ক্ষমা চাও, আজকে কী অপরাধ করে তুমি জানো? ক্ষমা চাইল, তারপর তিনি ছাড়লেন। বিরাট র্যাঙ্কের একজন তিনি ছিলেন। তো আমাদের এরকম অবস্থা, কতবার কত জাদু এরা জীবনী বললে শেষ হবে না, আমি অধিক কথা বলতে চাই না। আমার অনেক জ্যেষ্ঠ এরা এসে গেছেন, আমার অনেক আগে তারা মঠে এসছেন, তারা আমায় শিক্ষা দিয়েছেন বিভিন্ন রকমভাবে, তারা এখন হরিকথা বলবেন। এই মহারাজ এসছেন, খুব ভালোবাসেন আমায়, মঠের ইনচার্জ এখানে, খুবই ওর অন্তঃকরণ ভালো। যাই হোক, ওয়াঞ্ছাকল্পতরুভ্যশ্চ বাসেন্দ্র ভবিষ্যপতিধানং পাবন ভবিষ্যভ্যো।